হাতে সময় অনেকটাই কম, যার ফলে একের পর এক নির্বাচনী প্রচার করেছেন ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। যদিও প্রতিদিনই রাজ্যের শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের প্রচারের সরগম ভোট বাজার, শাসক দলের বিভিন্ন সংগঠনের তরফে চলছে প্রকাশ্য নির্বাচনী সভা। রবিবার ফটিকরায় বিধানসভার কৃষ্ণনগরে বিজেপি ফটিকরায় মণ্ডল কৃষক মোর্চার উদ্যোগে জনসভা করে বিজেপি। কৃষ্ণনগর বাজারে আয়োজিত জনসভার মধ্যমণি ছিলেন এদিন বিধায়ক সুধাংশু দাস। সভায় আলোচনা করতে গিয়ে বাম দুর্গ কেরালা এবং বাম জোট শাসনে পশ্চিমবঙ্গের অবস্থা তুলে ধরেন। তিনি আরও বললেন, যেখানে বিজেপি সরকার গড়েছে সেখানে রাজনৈতিক সন্ত্রাসের পড়েছে ইতি। ত্রিপুরায় বাম কংগ্রেসরা মিলে সন্ত্রাসের বাতাবরণ ছড়ানোর নীল নকশা তৈরি করছে বলেও এদিন অভিযোগ করেন বিধায়ক। তিনি বললেন, রাজ্যে কৃষক দরদী সরকার বলে যারা নিজেদের দাবি করত সেই বাম আমলেই কোনো উন্নয়ন হয়নি কৃষকদের। বিজেপির শাসনে কৃষকদের প্রকৃত উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন বিধায়ক। গুজরাটের বিজেপি দল 156টা সিট নিয়ে ক্ষমতা এসছে, কতবার? সাতবার ক্ষমতা এসছে। এই গুজরাটের নির্বাচন হয়েছে, একটা মার্ডার হয়েছে গুজরাটের টিভিতে এসছে, হয়েছে কেউ বলতে পারবে? যে গুজরাটের নির্বাচন হয়েছে সেখানে একটা মার্ডার হয়েছে পলিটিক্যালি, কেউ বলতে পারবে? পেয়েছেন কেউ টিভিতে, পেয়েছেন খবরের কাগজে? না। আসামে নির্বাচন হয়ে পার্শ্ববর্তী রাজ্য, আসামে সরকার বিজেপির নির্বাচন হয়েছে, একটা কোন হয়েছে আসামে? হয়নি। ওই মধ্যপ্রদেশে নির্বাচন হয়, একটা খুন হয়েছে? হয়নি। উত্তরাখণ্ডে নির্বাচন, হিমাচল প্রদেশের নির্বাচন, ওই অন্যান্য রাজ্যের নির্বাচন খুন হয়েছে? হয়নি। অরুণাচল প্রদেশের নির্বাচন, একটা খুন হয়েছে পলিটিক্যালি? হয়নি। খুন কোথায় হয়? সন্ত্রাস কোথায় হয়? সন্ত্রাস হয় পশ্চিম বাংলায়, সন্ত্রাস হয় কেরলে, সন্ত্রাস হয়েছিল ত্রিপুরাতে। সন্ত্রাস হয় কেরলে, সন্ত্রাস হয় পশ্চিম বাংলায়, আর সন্ত্রাস হয় ত্রিপুরা। কেন? কারণ বামপন্থীরা এই সন্ত্রাসের জন্মদাতা। বলুন, ভুল বলছি? বলুন, বলুন, ভুল বলছি? রাজ্যের কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন, পেয়েছেন কৃষক সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ডের মতো কত কি, যে সব কিছুই বিস্তারিত এদিন ফটিকরায় মন্ডলের কৃষাণ মোর্চার জনসভায় তুলে ধরেন বিধায়ক সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, মন্ডল সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী, কৃষাণ মোর্চার মন্ডল সভাপতি দীপেন্দ্র মালাকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।